বেশ কিছু বছর ধরে আমরা অনেক ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণাকে নিয়ে বেঁচে রয়েছি, আর সেই ভুল এবং ভ্রান্ত ধারণা একটি ফোনের ডিসপ্লেকে নিয়ে। যে ফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকে, মন বলে সেই গ্লাস বা সেই ডিসপ্লে তে স্ক্র্যাচেস আসবে না। আবার মন বলে যে ফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, সেই ডিসপ্লে তাড়াতাড়ি ভাঙবেও না। জিনিসগুলো কি সত্যি? রয়েছে এরকম অনেক মিথস। আবার একটি স্মার্টফোন কেনার পর আমরা টুক করে পাশের আমার লোকাল চান্টু বা বান্টু কাকুর দোকান থেকে একটি টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিই। আচ্ছা, কর্নিং গরিলা গ্লাসটা কি বলুন তো? গ্লাস প্রোটেকশনের কাজ কি বলুন তো? টেম্পার্ড গ্লাস আর গরিলা গ্লাসের মধ্যে পার্থক্য কোথায় বলুন তো? আর আপনি যদি একটি স্মার্টফোন কিনতে যান, তার আগে এরকম যদি সন্দেহ থাকে, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য দারুণ হেল্পফুল হবে। আর এই পুরো জমজমাট ভিডিওতে আমি আপনাদের সাথে সুমন। চলুন না সবাই একসঙ্গে বলে উঠি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মিথস তো মিথস হয়, ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভেঙে যায়। আর এই ভ্রান্ত ধারণা বা মিথস বা ভুল ধারণা আমাদের একটি ফোনের ডিসপ্লেকে নিয়ে। যে স্মার্টফোন ব্র্যান্ড তার ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন দেয়, সেই স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু দারুণ, ওটা আমাদের কাছে। আর যে স্মার্টফোন ব্র্যান্ড তার ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন দেয় না, তখন আমরা বলি না এই ব্র্যান্ডটা ভালো না। আচ্ছা, আপনাদের কেন দোষ দেব বলুন তো? আমরা যারা টেক ইউটিউবার না, তারাও এই ভুলটাই করে থাকি। আর তার জন্য আমরা কোনো কিছু বা কোনো স্মার্টফোন রিভিউ করার আগে আমরা দেখে নিই এই ফোনটির ডিসপ্লেতে আছে গরিলা গ্লাসের প্রোটেকশন বা নেই। তো এই যে ডিসপ্লে বা ডিসপ্লের উপর যে গ্লাস প্রোটেকশন, এইটা শুধু যে গরিলা গ্লাস তা নয়, এর সঙ্গে আরও অনেক যে প্রোটেকশন পাওয়া যায় সেগুলো বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে। ওই যে বললাম মিথস বা ভ্রান্ত ধারণা, গরিলা গ্লাস মানে টপ নচ, যদি তাতে অ্যাসাহি প্রোটেকশন থাকে তাহলে ভালো না, যদি তাতে ড্রাগন টেল থাকে তাহলেও ভালো না। তবে আপনি কি জানেন, যদি মনে করেন যে গরিলা গ্লাস একদম টপ নচ, একদম ওপরে, ওটা আবার আপনার মিথস। কেন জানেন তো? স্যাফায়ার নামে একটি গ্লাস প্রোটেকশন রয়েছে যেটা খুব এক্সপেন্সিভ এবং এটি HTC নিয়ে এসেছিল। আর এই যে স্যাফার গ্লাস প্রোটেকশন, ওটা আজ প্রায় বিলুপ্ত বলতে পারেন, কারণ দামটা অনেকটাই বেশি। তবে তারপরেই গ্লাস প্রোটেকশনে আমরা কর্নিংয়ের নাম করি, মানে গরিলা গ্লাস। এই যে গরিলা গ্লাস, এটি কর্নিং কর্পোরেশনের, যেটি USAতে রয়েছে ম্যানুফ্যাকচার। আর এর দাম একটু বেশি, এর জেনারেশনগুলো আমি আবার বলছি। তবে তার আগে এই যে অ্যাসাহি গ্লাস প্রোটেকশন, ড্রাগন টেল গ্লাস প্রোটেকশন, এইগুলো একটু কম দামি বা বাজেট ফোনে দেওয়া হয়। কেন বলুন তো? কারণ এগুলো একটু সস্তা, কারণ এগুলি চায়না ব্র্যান্ড, আর ওগুলো অতটাও টাফ নয় কম্পেয়ার টু গরিলা গ্লাস। তবে গরিলা গ্লাসে প্রোটেকশন থাকলে যে আমার ডিসপ্লে ভাঙবে না বা স্ক্র্যাচেস আসবে না, এই ধারণা যদি এখনও মনে থাকে তাহলে ছুঁড়ে ফেলে দিন। কেন? গরিলা গ্লাস এটি কর্নিং কোম্পানির এবং এটি 2007 সালে তাদের জার্নি শুরু করে। 2007 সালে জার্নি শুরু করার পর তারা কর্নিং গরিলা গ্লাস 2 আনে, তারপর 3, তারপর 4, অ্যাজ ইউজুয়াল কর্নিং গরিলা গ্লাস সাথে গিয়ে এর জার্নি এখনও থামেনি। এটা তো মন বলছে যে যত আপার হবে তত তার যে টাফনেস সেটা ভালো হবে। আচ্ছা, দামও তো বেশি হয় এবং যে এক্সপেন্সিভ ফোনগুলো তাতে কর্নিং গরিলা গ্লাস 7ও দেওয়া হয়। আচ্ছা, রহস্যটা কোথায় বলুন তো? রহস্যটা কিছুই না, এই যে গ্লাস প্রোটেকশনগুলো, এগুলো বানানোর আগে এর ভেতরে কেমিক্যাল এবং থার্মাল প্রসেস চলে এবং প্রত্যেকটাতেই মানে আগেরটা তারপরেরটা আরও টাফনেস বেশি দেওয়া হয়, যার জন্য দামটা বেশি হয়, প্রোটেকশনও বেশি হয়। তবে টেম্পার্ড গ্লাস, এটাও কিন্তু এক প্রকার গ্লাস প্রোটেকশন, তবে এটা আপনি বলতে পারেন লোকাল। তো এই যে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন বা আদার যে গ্লাস প্রোটেকশনগুলো, এর ভেতরে যে কেমিক্যাল এবং থার্মাল যে প্রসেসটা চলে, সেইখানে 400 ডিগ্রি সেলসিয়াসে মোল্টেড সল্ট দিয়ে এখানে এটাকে মেল্ট করা হয়, অর্থাৎ এর যে টাফনেস সেটাকে আরেকটু বাড়ানো হয়। তার সঙ্গে এখানে সোডিয়াম এবং পটাশিয়াম এইরকম কেমিক্যালগুলো ব্যবহার করা হয় যাতে সেই গ্লাসটা আরও টাফ হয়।
তাহলে ব্যাপারটা শুধুমাত্রই যে কেমিক্যাল প্রসেস এবং থার্মাল প্রসেস, এতে আর সন্দেহ নেই। এবং তারপর এর অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপর ইনবিল্ট ডিসপ্লেতে ব্যবহার করা হয়। যদি আমরা এবার চলে যাই একটা টেম্পার্ড গ্লাস, এটাও তো এক প্রকার গ্লাস প্রোটেকশন, তবে এখানেও ওই কেমিক্যাল এবং থার্মাল প্রসেস হয়, তবে এইটিকে 600 ডিগ্রি সেলসিয়াসে বাম্পারভাবে হিট করা হয়। এবং হিট করার পর এটাকে খুব তাড়াতাড়ি আবার এয়ার ব্লো দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়, এবং এর যে সারফেস এটা আরও শক্ত হয়ে যায়, এবং যে বটমে যে সারফেসটা থাকে সেটাকে আরও শক্ত করা হয়। তাহলে টেম্পার্ড গ্লাস এবং গরিলা গ্লাস বা অন্য গ্লাস প্রোটেকশন যেগুলো ব্র্যান্ড থেকে আসে, এটার মধ্যে পার্থক্য বুঝলাম। তবে গ্লাস প্রোটেকশন থাকলে আপনি দুটো জিনিস খেয়াল রাখবেন। এক তো বালির কোনো দানা যদি আপনার স্ক্র্যাচ আপনার ডিসপ্লেতে লাগে, সে গরিলা গ্লাসের যত বড়ই বাবা হোক স্ক্র্যাচেস আসবেই। যদি হিরে আপনার কাছে থাকে এবং আপনি একটু ওতে স্ক্র্যাচ করেন তাহলে কিন্তু থাকবেই। আমরা আজ পেছনের যে একটা ফোনের যে ব্যাক, সেইখানেও আমরা গরিলা গ্লাসের প্রোটেকশন পাই, ক্যামেরাতে পাই, অনেকটাই এটা আমাদের ফোনকে প্রোটেক্ট করে। বাট আপনি ব্যাক কেস অবশ্যই লাগান, লাগান কি না। আর আজকাল তো ক্যামেরা বাম্পের জন্য এবং ক্যামেরাকে প্রোটেক্ট করার জন্য গ্লাস বেরিয়ে গেছে, তবে অবশ্যই সেগুলো আমরা প্রোটেক্টার লাগাই। তো এবার হলো কথা যে এই যে টেম্পার গ্লাস এবং গরিলা গ্লাসের মধ্যে পার্থক্য কি। যদি আপনার ফোনে গরিলা গ্লাস থাকে তবুও আপনি টেম্পার গ্লাস লাগান চান্টু বা বান্টু কাকুর দোকানে গিয়ে, আর যদি না থাকে তবুও আপনি কিন্তু ওই চান্টু বা বান্টু কাকুর বাড়ি গিয়ে বা দোকানে গিয়ে আপনি গ্লাস লাগান। তাহলে টেম্পার গ্লাস এবং গরিলা গ্লাসের মধ্যে পার্থক্যটা কোথায় বলুন তো। গরিলা গ্লাস একটা স্পেসিফিক ব্র্যান্ডের থেকে আসে, সেটা ইউএস, আমরা যেটা বললাম কর্নিং কোম্পানি, তারপর রয়েছে আসাহি, ড্রাগন টেল, স্যাফায়ার, ফ্রম এসটিসি। কিন্তু এই যে টেম্পার্ড গ্লাসগুলো, এইগুলো কিন্তু কোনো ব্র্যান্ড থেকে আসে না, এগুলো লোকাল মার্কেট বা লোকাল ম্যানুফ্যাকচারার। আপনি বানাতে পারেন, আমি বানাতে পারি যদি পয়সা থাকে। গুরু, ভিডিও কি ভালো লাগছে, মনে হচ্ছে ইনফরমেটিভ? যদি হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটা পুশ করে অল করুন, লাইক করুন না, আর কমেন্টস করতে এখনই করুন। চলুন, আর আরেকটি পার্থক্য যেটা, এই যে টেম্পার্ড গ্লাস আর গরিলা গ্লাস, গরিলা গ্লাস হয় পাতলা কিন্তু টেম্পার্ড গ্লাস একটু মোটা হয়। গরিলা গ্লাসের বিভিন্ন ভার্সন আমরা দেখতে পারি, যেমন 2, 3, 4, 5, 6, 7, কিন্তু টেম্পার্ড গ্লাসের এরকম কোনো ভার্সন হয় না। আপনি যত টাকা দিবেন কোয়ালিটি তত ভালো হবে, ব্যাস। একটি গরিলা গ্লাস এবং টেম্পার্ড গ্লাসের মধ্যে পার্থক্য আরেকটা নজর দেওয়ার মতন, গরিলা গ্লাসে আপনি কোনো ফিল্টার লাগাতে পারবেন না, বা টেম্পার্ড গ্লাসে আপনি ব্লু ফিল্টার, ম্যাট ফিনিশ এইগুলো লাগাতে পারবেন। আবার এই যে অলিওফোবিক কোটিং, এটাও কিন্তু একটা কেমিক্যাল প্রসেস, ওইটা কিন্তু আপনার টেম্পার্ড গ্লাসে থাকে, ওটা গরিলা গ্লাসে ওই অলিওফোবিক কোটিং থাকে না। কিন্তু অলিওফোবিক কোটিং থাকার লাভটা কি জানেন তো, ওই ফিঙ্গার ম্যাগনেট হয় না, অর্থাৎ আমাদের ফোনের ডিসপ্লেতে যখন একটা ছাপ পড়ে আঙুলের ওইটা পড়বে না। তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও, গরিলা গ্লাস আর টেম্পার্ড গ্লাস। আমি একটাই কথা বলবো শেষে, যে আপনার ফোনে যদি গরিলা গ্লাস নাও থাকে আপনি টেম্পার্ড গ্লাস লাগিয়ে দেন, আপনার ফোনের ডিসপ্লে একদম টপনস থাকবে। তবে কখনোই ভুল করবেন না এইটা ভেবে যে আমি ফেলবো আর মাটিতে পড়ে ওটা ভাঙবে না, তবে টেম্পার্ড গ্লাস লাগালে ভাঙে না, কারণ আপনার যে টেম্পার্ড গ্লাস ওইটা অ্যাবজর্ব করে নেয় যে শকটাকে। তবে আপনি যদি শুধু গরিলা গ্লাস আপনার ডিসপ্লেতে আছে, টেম্পার্ড গ্লাস লাগালেন না আর ফোনটাকে ফেলে দিলেন, ওটা ফাটবেই, ওটা ভাঙবেই। গরিলা এরকম শক্তিশালী হতে পারে, বাট আপনাকে এরকম কথা দেয়নি, দিব্যি দেয়নি, আমি গরিলা, আমি আপনার ডিসপ্লেকে সব দিক থেকে বাঁচাবো, এই ভুলটা করবেন না। তাই গরিলা গ্লাস থাকুক, ড্রাগন টেল থাকুক, থাকুক না আসাহি, যে কোনো থাকুক বা না থাকুক, টেম্পার্ড গ্লাস অবশ্যই লাগাবো। যদিও আজকাল 2D, 3D এইগুলোতে যাবেন না, একটা ভালো টেম্পার্ড গ্লাস লাগিয়ে নেন আপনার লোকাল চিন্টু বা বান্টু বা চান্টু কাকুর দোকান থেকে, আপনার ফোন অনেক দিন টিকবে। কেমন লাগলো বলুন তো, একটা নতুন ধরনের প্রয়াস আনলাম, আর আশা করি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনাদের সাহায্য দরকার, সাহায্য সত্যিই খুব দরকার। ধন্যবাদ।